নমস্কার, আমি ঘণ্টাখানেকের সঙ্গে আকাশ, আপনাদের সঙ্গে ছিলাম, আছি, থাকব। আজকের শিরোনাম, দিনাজপুরে বন্যার আশঙ্কা, বাংলায় আবাসের টাকা দেয়নি কেন্দ্র, অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের বিশেষ প্যাকেজ। এই মুহূর্তে সবচেয়ে বড় আপডেট হলো, বংশীয়ারি প্রশাসনিক কর্তৃপক্ষ থেকে আমার কাছে একটি গুরুত্বপূর্ণ নোটিশ এসেছে। টাঙ্গন নদীর জল বিপদসীমার ঊর্ধ্বে বইছে। সেখানে বসবাসকারী জনসাধারণকে জানানো যাচ্ছে যে তারা তাদের বাড়ির মূল্যবান জিনিসপত্র এবং পরিবারের লোকজনকে নিয়ে অতিসত্ত্বর নিকটবর্তী ক্যাম্পে আশ্রয় নেওয়ার জন্য অনুরোধ করা হচ্ছে। ভারী বৃষ্টিপাতের কারণে জলের স্তর উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে এবং কিছু অঞ্চলে আকস্মিক বন্যার আশঙ্কা করা হচ্ছে। আপনি যদি বন্যাপ্রবণ এলাকায় থাকেন তাহলে অবিলম্বে সতর্কতা অবলম্বন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। পরিষ্কার ড্রেন এবং নর্দমা নিশ্চিত করুন যে আপনার সম্পত্তির চারপাশে সমস্ত ড্রেন, নর্দমা এবং ডাউন স্পাউটগুলি ধ্বংসাবশেষ থেকে পরিষ্কার রয়েছে, যাতে বৃষ্টির জল অবাধে প্রবাহিত হয়। কোনো ফুটো সিল করুন। আপনার বাড়িতে ফুটো আছে কিনা পরীক্ষা করুন, বিশেষ করে বেসমেন্ট বা জানালা এবং দরজার কাছে। ঝুঁকিপূর্ণ এলাকায় জল প্রবেশ করতে বাধা দিতে বালির ব্যাগ ব্যবহার করুন। মূল্যবান জিনিসপত্র উঁচুতে নিয়ে যান, যদি সম্ভব হয় গুরুত্বপূর্ণ নথিপত্র, ইলেকট্রনিক্স এবং অন্যান্য মূল্যবান জিনিসপত্রগুলি উপরের তলায় স্থানান্তর করুন। একটি জরুরি কিট তৈরি করুন, বোতলজাত জল ও ক্ষয়শীল খাবার, ফ্ল্যাশ লাইট, ব্যাটারি, ঔষধ এবং একটি প্রাথমিক চিকিৎসা কিটের মতো প্রয়োজনীয় জিনিসগুলি অন্তর্ভুক্ত করুন। ইউটিলিটি বন্ধ করুন। বন্যা আসন্ন হলে সম্ভাব্য বিপদ এড়াতে বিদ্যুৎ, গ্যাস এবং পানি বন্ধ করে দিন। বন্যার সময় আপনি কি করবেন? অবিলম্বে উচ্চ ভূমিতে যান। আপনি যদি নিচু এলাকায় থাকেন তবে নির্দেশের জন্য অপেক্ষা করবেন না। বন্যার জলে হাঁটা বা গাড়ি চালানো এড়িয়ে চলুন। মাত্র 6 ইঞ্চি চলমান জল আপনাকে ছিটকে দিতে পারে এবং 12 ইঞ্চি আপনার যানবাহনকে দূরে সরিয়ে দিতে পারে। বন্যার জলের শক্তিকে কখনোই অবমূল্যায়ন করবেন না। অবহিত থাকুন। একটি ব্যাটারি চালিত রেডিও বা স্মার্টফোন ব্যবহার করুন। নির্দেশ দেওয়া হলে খালি করুন। স্থানীয় কর্তৃপক্ষের কাছ থেকে সরিয়ে নেওয়ার আদেশ অনুসরণ করুন। আপনার সাহায্যের প্রয়োজন হলে জরুরি হেল্পলাইন নাম্বার 112 এই জরুরি পরিষেবার সাথে যোগাযোগ করুন। বিদ্যুতের লাইন থেকে দূরে থাকুন। বন্যার জল বৈদ্যুতিক স্রোত বহন করতে পারে, তাই সম্ভাব্য বৈদ্যুতিক বিপদের এলাকা এড়িয়ে চলুন। স্বাস্থ্য ঝুঁকি সম্পর্কে সতর্ক থাকুন। বন্যার জল ক্ষতিকর ব্যাকটেরিয়া এবং রাসায়নিক বহন করতে পারে, যোগাযোগ এড়িয়ে চলুন এবং নিশ্চিত করুন যে আপনার কাছে পরিষ্কার নিরাপদ পানীয় জল আছে। অবশেষে, বন্যা কেটে যাওয়ার পরে কর্মকর্তারা নিরাপদ ঘোষণা না করা পর্যন্ত ক্ষতিগ্রস্ত এলাকায় ফিরে যাবেন না। পরিস্থিতি দ্রুত পরিবর্তিত হচ্ছে, তাই আমরা সবাইকে সতর্ক থাকার এবং নিরাপত্তা প্রোটোকল অনুসরণ করার আহ্বান জানাই। আবারও দয়া করে এই সতর্কতাগুলিকে গুরুত্ব সহকারে গ্রহণ করে আপনার নিরাপত্তা নিশ্চিত করুন। বাংলা বঞ্চিত, অবহেলিত, বাংলা ডুবছে। একবার অতীতের পাতা উল্টে দেখা যাক। বাংলায় আবাসের জন্য কোনো টাকা দেয়নি কেন্দ্র। 3 মাস ধরে আবাস যোজনার প্রাপ্য টাকা থেকে বাংলাকে বঞ্চিত রেখেছে। আবাস যোজনায় নাম লিখিয়েছি কিন্তু ঘর বাড়ি পাইনি। আবাস যোজনায় মানে হচ্ছে এই মোদি সরকারই বন্ধ করেছে। বাড়ির অবস্থা ভালো না, ঘর দর সব চাল তাল সব ভেঙে যাচ্ছে। 3 বছর কেন্দ্রীয় সরকার আমাদের গ্রামীণ আবাসে কোনো টাকা দেয়নি, তাছাড়াও 1,70,000 কোটি টাকা আমরা পাই। বাংলায় ও বিবেচকের মতো জল ছেড়েছে ডিভিসি। ডিভিসির সাথে সব সম্পর্ক পশ্চিমবাংলার কাট অফ করবই। পুরো জল ছাড়া বৃষ্টির জন্য এই বন্যা হয়নি। দিস ইজ নট ফর রেন। আই ক্যানট টলারেট, পিপল ক্যানট টলারেট মোর দ্যান 5 লাখ কিউসেক ওয়াটার হোয়াট ইজ বিন রিলিজ ফ্রম ডিভিসি অ্যান্ড আদার এরিয়া। এসবের পরেও সম্প্রতি অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বিহার এবং অন্ধ্রপ্রদেশকে বিশেষ প্যাকেজ দিয়েছে। ইন দ্য কারেন্ট ফাইন্যান্সিয়াল ইয়ার 15,000 ক্রোর রুপিস উইল বি অ্যারেঞ্জড
amounts in future years. আজকে বাংলা থেকে গেছে বঞ্চিত, নজরবিহীন এই ম্যান মেড বন্যায় চলে গেছে 28টি তোর তাজা প্রাণ। বন্যায় বিধ্বস্ত পরিবারগুলি, ভবিষ্যৎ হয়ে পড়েছে অনিশ্চিত। বাংলাকে বারবার বঞ্চিত এবং অবহেলিত করা সত্ত্বেও বাংলা মাথা তুলে দাঁড়িয়েছে। সার্ভেটা বর্ষা মানে জাস্ট শেষ হলেই শুরু করবে। 60,000 বাড়ি ইতিমধ্যে মাইনরিটি ডিপার্টমেন্টে আমি করেছি, করার জন্য দিয়েছি 1.5 লক্ষ বাড়ি যাদের বন্যায় ভেঙে গেছে, তাদেরটা আমি ইনক্লুড করবো, যেখান থেকে হোক না কেন টাকা জোগাড় করবো, করে আমরা এটা করবো।